বাসর ঘরে সাত দিনের জমজ মেয়ে বাবুর মুখে আমার দু হাত দিয়ে দুটো ফিটার ধরে আছি বাসর ঘর শুধু নামে কারণ কোনো ফুল নেই আমার সাজ নেই বললেই চলে জামদানি লাল শাড়ি আর চুরি এটাই অনেক সাজ এই বাসর ঘরে কি অদ্ভুত নিয়তিকার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না এখন পর্যন্ত আমার মুখ দেখিনি তবে হ্যাঁ আমাকে কেউ জোর করেনি এই বিয়েটা করার জন্য নিজে ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছি একজন আমার লাইফ থেকে চলে গিয়ে ভালোই করেছে তাই আমি আজ এতগুলো কিউটের বক্স বেবি পেয়েছি আমাকে এখন পর্যন্ত আমার মা ভাত খাইয়ে দিচ্ছে আর আমি কি না দুটো বাচ্চা সামলাবো ভাবতে হাসি পাচ্ছে আবার মন খারাপও হচ্ছে কারণ জেদ করে মস্তবর লড়াইয়ে নেমেছি জানি না কতটা সফল হতে পারবো ইভা তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে এখন আমি ওদের নিয়ে যাই আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের ছলো পানি মুছে বললাম না আনটি ওরা আমার কাছে থাকবে আমার কোনো অসুবিধা হবে না কালকে থেকে না হয় তোমার কাছে থাকবে আর তুমি আমাকে আন্টি বলবে না মা বলবে আচ্ছা কিন্তু ওরা আমার কাছে থাকবে খুব জেদি মেয়ে তো আমার ছেলেটাকেও তোমার জেদ দিয়ে নিজের করে নিও হুম তোমার খাবারটা রেখে যাচ্ছি খেয়ে নিও আপনি কি খেয়েছে না এখন খাবো আর হ্যাঁ যত রাত হোক ওদের সামলাতে তোমার কষ্ট হলে আমাকে ডাকতে ভুলবে না আচ্ছা শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিকমতো শুয়ে দেই তখন আমার স্বামী রুমে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দেয় আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম বাচ্চারা ঘুমোচ্ছে তাই আসতে শব্দ করবেন তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হবে কি করব না করব ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাব এই শুনো আমার থেকে স্বামী অধিকার আশা করো না ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার আমার ভালোবাসার মানুষের জায়গায় তোমাকে দিতে পারব না কোনোদিন ভালোবাসা পাবার আশা করো না ব্যাস আর সিনেমার ডায়লগ দিতে হবে না তুমি তো বড্ড বাচাল আপনি যা বলতে চেয়েছেন তা আমি বলে দিলাম যাতে আপনার কষ্ট কম হয় ধাত সামনে থেকে সরো আমি ঘুমাব বিছানায় আপনার জায়গায় হবে না নিচে ঘুমান আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলে কিছু বললাম না আমার স্বামী নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়েছে আমি খাটের এক কোণে বসে আছি চোখ গেল শাশুড়ি মা খাবার রেখে গিয়েছে আমার ক্ষুধা লেগেছে কিন্তু উনি বোধ হয় খায়নি খাবারের প্লেট নিয়ে উনার সামনে বসে আঙ্গুল দিয়ে হাতে খোঁচা দিয়ে বললাম এই যে শুনেন একটু উঠে বসেন মহা তো কিছু খেয়েছেন না খাব না খাব না বললেই তো হবে না খেয়ে নেন বলছি তো খাব আর কিছু বলার আগে আমি উনার মুখে ভাতের লোকমা দিলাম আর একটাও কথা বলবেন না চুপচাপ খেয়ে নেন বাধ্য ছেলের মতো উনি খেয়ে নিল পেটে ক্ষুধা তাই রাগটা কাজে লাগাতে পারেনি আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম উনি একটু রাগী প্রকৃতির মানুষ কিন্তু বেশ ভালো সেটা বুঝেছি বউকে অনেক ভালবাসত নয়তো নতুন শব্দ বিয়ে করা বউয়ের দিকে ঠিক মতো তাকালেন প্রথম ভালোবাসা ভোলা যায় না ঠিক কিন্তু নতুন করে জীবন সাজিয়ে নেওয়া যায় আর যারা বেইমানি করে তাদের কথা আলাদা সে একদিন বলেছিল আমি তার প্রথম শেষ ভালোবাসা কিন্তু আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস আর বাচ্চারা আমার নতুন জগৎ ঘুমে চোখটা লেগে আসছে তখন কান্না শব্দ পেয়ে তাড়াতাড়ি তোয়ালের মধ্যে ফিটার মোড়ানো ছিল সেটা বের করে বাচ্চাদের মুখে ধরি আর এক নিমিশে কান্না বন্ধ হল ওদের খাইয়ে আমি ঘুমালাম সকালে আমি উঠে উনাকে ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই আস্তে করে ধাক্কা দিলাম সাথে সাথে উনি আমার হাত ধরে বলছে সকালবেলা তোমার মিষ্টি কণ্ঠে না আমার ঘুম ভাঙ্গে না ছাড়ুন আমি ভুল করছেন না তুমি আমার কাছে শুয়ে থাকবে পাশে একটা পানির গ্লাস রাখা ছিল গ্লাসের মধ্যে আঙ্গুল ডুবিয়ে উনার মুখে পানি ছিটিয়ে দিলাম উনি লাফিয়ে উঠে বসে আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে গেল ভেবেছিলাম বকাবকি করবে কিন্তু না চুপচাপ চলে গেল পুরনো অবভ্যাস ছিল তা মনে গেঁধে রয়েছে ইভা ড্রয়িং রুমে এসে দেখো তোমার বোন এসেছে শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম এ তো আমার প্রাক্তনের বউ তুই শেষ পর্যন্ত দুই সন্তানের বাবা তাকে বিয়ে করলি দেশে কি ছেলের অভাব ছিল নাকি আমি কারো সংসার ভেঙ্গে বিয়ে করি নি আর দুই সন্তান আছে তাতে কি হয়েছে কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো সৎ মা কখনো আপন হয় না আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না আমার সম্পর্ক ভেঙ্গে গেছে তখন কিছু করতে পারিনি তবে এখন আমার সংসারে এসেও কেউ কুট কাচালি করলে সহ্য করব না আপু তুই আমাকে অপমান করছিস কিন্তু তুই আমার শাশুর বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি আমার সন্তানদের অপমান করবি তা হবে না তুই অনেক পাল্টে গেছিস ভেবেছিলাম তোর বাড়িতে দুটো দিন থাকব কিন্তু তা হবে না আমার বাড়িতে কেন থাকবি। তোর শাশুর বাড়ি চলে যা তারা আমাদের এখনো মেনে নেয়নি পনেরো দিন ধরে কয়েক জায়গায় ঘুরেছি তুই আমাদের থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবি আমাদের মেনে নিতে আপু এতটুকু কর তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস আপু তুই আমাদের একমাত্র ভরসাতর কথা সবাই শুনে তাই তুই আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নিবে আপু আমাকে ফিরিয়ে দিস না আর কিছু বলার আগে আমার শাশুড়ি মা বাচ্চাদের জন্য ফিটার নিয়ে এসে বলল বৌমা ওদেরকে আমার কাছে দেও আমি খাইয়ে দিচ্ছি তুমি গিয়ে টেবিলে নাস্তা বেড়ে রাখো কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে তাই যদি আমার সাথে একটু কাজ করে দিতে আচ্ছা মা আমার কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা আছে কি করে যে বলব বুঝতে পারছি না জানি গো মা মীরা কয়েকদিনের জন্য থাকতে এসেছে তাই তো হুম সমস্যা নেই ওরা কয়েকদিন থাকুক মীরা আমার শাশুড়ি মাকে বলল আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমার স্বামী কোথায় আপনারা থাকতে দিবেন কি না তাই ও বাইরে আছে যাও গিয়ে ডেকে নিয়ে আসো আমার প্রাক্তনের বউ হচ্ছে আমার আপন খালাত বোন মীরা বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আঙ্কেল মীরাকে অন্য ছেলের সাথে বিয়ে চেয়েছে কিন্তু মীরা তো নীলকে আমার প্রাক্তন ভালোবাসে তাই বাধ্য হয়ে নীল মীরাকে বিয়ে করে নীলের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দেই যদিও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না আর দিন যেন ওর মুখ দেখতে না হয় তাই তাড়াতাড়ি বিয়ে করতে চাই কিন্তু আজ ওকে আবার দেখতে হবে তাও বউয়ের সাথে জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারব টেবিলে খাবার বেড়ে মাকে দেখে আনতে যাব তখন আবির আমার নাম এসে আমাকে বলল। বাসায় ফিরতে রাত হবে মাকে বলে দিও আগে খেয়ে নেন তারপর যেখানে খুশি সেখানে যান বাইরে খেয়ে নিব চুপচাপ খেতে বসুন নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দিব এই মেয়ে আমার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না আমার নাম আছে ইভা এই মেয়ে এই মেয়ে বলবেন না আর হ্যাঁ অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয় তোমার সাথে কথা বলা ধুরো খেতে দেও আবির নাস্তা খাওয়ার জন্য বসে মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে এসে আমাকে বলল মীরা এখনো আসেনি কেন আবার চলে গেল নাকি মা আমি দেখে আসি আপনি বসুন বাসার মেইন দরজা কাছে যেতে চেনা চোখে চোখ আটকে গেল এক মাস পরে নীলকে দেখলাম আমার বুকের ভিতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে মীরাকে কিছু বুঝতে দিলে চলবে না তাই নীলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মীরার উদ্দেশ্য বললাম তোরা ভিতরে আয় এই নিভা তুমি সত্যি বিয়ে করেছ আমি ভাবতেই পারছি না নীল হঠাৎ করে সবার সামনে এমন কিছু বলে ফেলবে বুঝতে পারিনি মীরা আমার আর নীলের সম্পর্ক কিছু জানে না আর আমিও চাই না ও জানুক আমি কি বলবো তা বুঝে উঠার আগেই মীরা বলল। তোরা দুজন দুজনকে আগে থেকে চিন্তিস কলেজে কয়েকবার দেখা হয়েছে সেই থেকে পরিচয় নীল তুমি তো আগে কখনো বলনি ইভা আপুর সাথে তোমার পরিচয় আছে নীল চুপ করে দাঁড়িয়ে আছে তাই আমি ওর দিলাম আরে ও হয়তো ভুলে গেছে তাই বলে নি এখন আর কথা না বাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয় আবির খেয়ে বাইরে চলে গেল নীল আর মীরাকে আমার শাশুড়ি মা খেতে দিল আমি ইচ্ছে করে নীলের সামনে যেতে চাই না ওকে যত দেখব তত কষ্ট বাড়বে ওদের এখানে থাকা চলবে না নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে রুম থেকে বের হতে হয়নি সব কাজ শাশুড়ি মা করেছে উনি খুব ভালো সেটা বিয়ের আগে থেকে জানি কারণ আমার ফুপির ননদ হল আমার শাশুড়ি মা সন্ধ্যা মাথাটা ঝিমঝিম করছে তাই চা খাওয়ার জন্য রুম থেকে বের হব তখন শাশুড়ি মা চা দিয়ে গেল আর বাচ্চাদের তার কাছে নিয়ে গেল এই সুযোগে একটু ঘুমের দেশে যাই বিছানায় শুতে দরজায় ফক ফক শব্দ পেয়ে উঠে বসি আসতে পারি নীল তুমি এখন আমার ভালোবাসার মানুষ না আমার বোনের স্বামী আর আমিও অন্যজনের বউ পুরনো কথা ভুলে আমার সংসার নতুনভাবে সাজাতে চাই তুমি বিশ্বাস কর আমি তোমার শ্বশুর বাড়ি আসতে চাইনি মীরা জোর করে এনেছে মীরা আমাদের সম্পর্কের কথা কিছু জানে না কোনদিন যেন জানতে না পারে সেদিকে তোমারও লক্ষ্য রেখে চলতে হবে আমি জানি তোমার সাথে অন্যায় করেছি আর মীরাকে কিছু না বললেও অন্যায় হবে আগেই মীরাকে কিছু বলতে পারো নি আর এখন বলে কি হবে তার থেকে নতুন জীবন সুখময় তুমি আমাকে ক্ষমা করে দেও তুমি ক্ষমা না করলে মোড়েও শান্তি পাব না অন্যায়ের কিছু নেই ক্ষমা করার মতো কোনো কাজ করনি কারণ আমার ভাগ্যে তুমি ছিলে না তাই আমাদের সম্পর্ক নেই জানি না কেমন যেন সেদিন রাতে মীরার সাথে কথা বলে মনে হল আমি ওকে সত্যি ভালোবাসি তোমার প্রতি শুধু ভালো লাগা নীল প্লিজ আর কিছু বলো না এবার আমার রুম থেকে চলে যাও ইভা আমার কিছু কথা আছে সেগুলো বলতে চাই না 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 তোমার কোনো কথা শুনতে চাই না নীল রুম থেকে বেরিয়ে গেল আমি রুমের দরজা বন্ধ করে নিজের কষ্ট হালকা করব তাই দরজার কাছে যেতে আবির রুমে আসে নীলের সাথে কথার বলার সময় আমার চোখে পানি ঝলঝল করেছে আবির আবার আমাদের সম্পর্কে কথা বুঝে যাবে না তো না বুঝতে দিলে চলবে না তাই আমি রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম তখন আবির বলে উঠল আমার কষ্টের মাঝে তোমার কষ্ট দেখতে ভালো লাগবে না আমার না হয় ক্ষমতা ছিল না প্রিয় মানুষকে ধরে রাখার তবে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কিন্তু তুমি তো চাইলে প্রিয় মানুষকে নিজের করতে পারতে আবির এখন আমার স্বামী আমার অতীত তার জানা উচিত মানুষটাকে মিথ্যে বলতে পারব না তাই জবাব দিলাম ভাগ্যে ছিল না তাই ধরে রাখতে পারিনি কেন তাকে কি ভালোবাসতে না যে ধরে রাখার ক্ষমতা নেই দেহের মৃত্যু আর কারো প্রতি মনের মৃত্যু দুটো আলাদা তুমি তো বলো অধিকার খাটাতে হয় কেউ কাউকে অধিকার দেয় না আদায় করে দিতে হয় ধুর যা হয়েছে ভালোই হয়েছে নয় তো এত কিউট বেবি পেতাম নাকি সৎ মা আপন হয় না নিশ্চয়ই জানো হুম চেষ্টা করে দেখি আপন হয় কি না হুম করো এখন পর্যন্ত বেবিদের নাম রাখা হয়নি সেদিকে আপনার কোনো খেয়াল আছে ঐশী জানত যমজ মেয়ে হবে তখনই ও নাম ঠিক করে রেখেছিল ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলে গিয়েছি তুমি মনে করে ভালই করেছ ওদের নাম মিস্বি তিস্যি হবে খুব সুন্দর নাম তো আপুর চয়েজ আছে যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি আর ওদের নাম এই মেয়ে আমি সেই কখন থেকে এসে বসে আছি যেন না আমি বাসায় এসে চা খাই বাসায় নতুন এসেছি তাহলে জানব কিভাবে এত কথা না বলে যাও গিয়ে চা নিয়ে আসো যাহ বাবা হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না একটু ভালো করে কথা বললে কি হয় কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে উনাকে দিয়ে রুমে থেকে চলে গেলাম শাশুড়ি মায়ের রুমে মা হ্যাঁ বৌমা আসো ঐশী আপু বাচ্চাদের নাম ঠিক রেখেছিল মিস্মি তিস্বি এটা বলতে এসেছি খুব ভালো মেয়েটা অকালে চলে যাবে বুঝতে পারিনি আপুর ঠিক কি হয়েছিল ডেলিভারি ডেটের আগে হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয় তারপর হসপিটালে নিতেই নর্মালে বাচ্চা হয় কিন্তু অনেক ব্লাড যায় ডাক্তার বলে তাড়াতাড়ি এবি নেগেটিভ ব্লাড দিতে হবে কোথাও এবি নেগেটিভ ব্লাড পাওয়া যায় না শেষে ও আমাদের ছেড়ে চলে গেল কথাগুলো বলে শাশুড়ি মা কেঁদে দেয় তাকে কি বলে সান্ত্বনা দিব সে ভাষা আমার নেই শাশুড়ি মা কেঁদে কেঁদে আমার হাত ধরে বলল তুমি বাচ্চাদের সৎমা না আপন মা হয়ে থেকো কখনো যেন ওরা মায়ের অভাব বুঝতে না পারে মা আপনি কিছু চিন্তা করবেন না আমি ওদের মা পেটে ধরিনি তাতে কি মা হাওয়া যায় না জানেন মা আমি আপনার ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র এই বাচ্চা দুটির কথা শুনে তুমি খুব ভালো দ্বিতীয়বার আমার ঘরে এতে ভালো বউ আসবে ভাবতে পারিনি মা আমি ওদের নিয়ে যাই আচ্ছা বাচ্চাদের আমার রুমে এনে শুয়ে দিয়েছি তারপর খালাম্মাকে কল দিয়ে বলেছি কালকে সকালে যেন আমাদের বাসায় আসে রাতে খাবার টেবিলে নীলকে মীরার সাথে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল তাই না খেয়ে রুমে আসি হাবির খেয়ে দে রুমে এসে নিচে বিছানা করে ঘুমানোর জন্য আমি উনাকে বললাম আজকে আপনি বাচ্চাদের কাছে ঘুমান আমি নিচে ঘুমাব তার কোনো দরকার নেই তাহলে নিচে বিছানা করতে হবে না খাটে চারজন ঘুমানো যাবে আবিরের নিচে ঘুমাতে অসুবিধা হচ্ছে তাই কথা না বাড়িয়ে খাটের এক কোনায় শুয়ে পড়ে তৃষি কান্না করছে ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি তখন আবির বলল চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখতে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখলে অবশ্যই কষ্ট হয় কথাটা আবির ভুল বলেনি তবে উনি কি করে নিশ্চিত হচ্ছে নীলের সাথে সম্পর্ক ছিল আমি বুঝি প্রিয় মানুষকে হারানোর কত কষ্ট তাই তোমার কষ্ট কিছুটা দূর করার জন্য তাকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি তৃষ্মি ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিয়ে আবিরকে জবাব দিলাম আপনি কি করে জানেন নীলের সাথে আমার সম্পর্কে কথা আর কি ব্যবস্থা করেছেন স্বামীর কাছে অতি সহজে প্রাক্তন ছিল সেটা মেয়েরা স্বীকার করে না তুমি করলে কেন আমি তো বলি যে নীল আমার প্রাক্তন ছিল আর ওই যে আপনি বললেন আপনি আমার স্বামী তাই স্বীকার করতেই পারি ও আচ্ছা তবে শুনো শেষবারের মতো আমি আর ঐশী তিন মাস আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে তুমি নীলের সাথে ছিলে তখন দেখেছি এক দেখাতে আমাকে মনে রেখেছেন নীল তোমার মুখের উপর ফুলের তোরা ছুঁড়ে না মারলে সেদিনের তোমার অসহায় মুখটা মনে থাকত না কষ্ট লাগতে দেয়ালের দিকে কাত হলাম যাতে আমার কষ্টর সাক্ষী কেউ না থাকে নীলের সাথে সম্পর্ক ছিল এক বছরের যদিও এক বছর হওয়ার আগে থেকে নীল আমাকে এড়িয়ে চলেছে তিন মাস আগে আমাদের সম্পর্কের এক বছর ছিল সেদিন রেস্টুরেন্টে নীল আর আমি বসে আছি নীল আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত আমি কোনো কথা বললে হুম হ্যাঁ বলে যাচ্ছে তারপর জোর করে ওর হাত থেকে ফোনটা টেনে নিতে কোনো অধিকারে আমার ফোনটা নিল না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই ফোনে কি এমন কাজ করছ যে আমি দেখতে পারবো না সব কথা তোমার জানার দরকার নেই আর হ্যাঁ তোমার সাথে সম্পর্ক সামনের দিকে আগানো যাবে না কেন তুমি কি আমাকে ভালোবাসো না আমি বিদেশে চলে যাচ্ছি নীলের ফোনে কল আসায় রেস্টুরেন্টে থেকে বের হয়ে যাবে তখন ওর হাতটা ধরে ফুলের তোড়া দিয়েছিলাম কিন্তু ও অনেক লোকের সামনে আমাকে অপমান করে চলে যায় আজকে কথাগুলো মনে পড়ে আবার কষ্ট হচ্ছে কিছুক্ষণ কেঁদে নিজের কষ্ট হালকা করলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের সাথে সকালের নাস্তা বানাতে তাকে সাহায্য করছি তখন বাচ্চার কান্নার শব্দ শুনে রুমে আসতেই রুমে আসতে এতক্ষণ সময় লাগে কানে শুতে পারো না কি যে ও আমি কাজ করতেছিলাম কি যে কাজ করো জানা আছে বাচ্চা সামলাতে পারে না আবার বড় বড় কথা উনার কথার ওর না দিয়ে মিষ্টিকে কোলে নিলাম সাথে সাথে ওর কান্না বন্ধ হলো এই মেয়ে এই তুমি নিজেকে কি খুব চালাক মনে করো হ্যাঁ মিসি করে নিয়ে চলে গেলে একটু পর তৃষি কাঁদবে তাতে আমার ঘুম হবে না তাই তিস্যিকে রেখে যাচ্ছে না মানে ও তো ঘুমোচ্ছে ও ঘুমাচ্ছে বলে কি ওকে দেখতে হবে না যদি আমার মেয়েদের দায়িত্ব না নিতে পারো তাহলে বাড়ি থেকে বিদায় হও সতমা আজ পর্যন্ত ভালো হয়নি আর তো এ যুগে উনি আসছে সব মিস্মি তিস্মিকে কোলে নিয়ে রুমে থেকে বেরিয়ে গেলাম সকাল সকাল উনার খারাপ ব্যবহার আবার নীলের মুখ দেখা মনে হয় আমার কলিজায় কেউ যেন ছুরি ধরে আছে মীরা ঘুম থেকে উঠে আমার কাছে এসো চোখে পানি দেখে বলল আপু তুই কান্না করিস কেন আরে না চোখে কি যেন পড়েছে মিথ্যে বলছিস আবির ভাইয়া তোকে কিছু বলেছে তাই তো কেন শুধু শুধু এই বিয়েটা করলি এই যে দেখছিস দুটি ফুল তুই তো জানিস ছোট বাচ্চা দেখলেই আমার কোলে নিতে ইচ্ছে করে আর আমি তাকে দেখিয়ে দিতে চাই যে আমিও ভালো আছি সে কে ছিল বাদ দে তুই একটু ওদের কাছে বস আমি একটু কাজ শেষ করে আসতে আছি আচ্ছা কলিং বেলের শব্দে শুনে শাশুড়ি মা দরজা খুলে আমি কাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখি আমার বাবা মা মীরার বাবা মা এবং নীলের মা বাবা এসেছে আমার বাবা মাকে দেখে তো আমার ভয় করছে তারা নীলকে দেখলে তো মীরা সব জেনে যাবে এখন কি করব ভেবে পাচ্ছি না সবার সাথে দেখা না আমার নীলের কাছে যাওয়া উচিত ও যাতে আমার মা বাবার সামনে না যায় কিন্তু না যে তো উপায় নেই কি করব আবির সাথে নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমার বাবা বলল তুমি আমার মেয়েকে ঠকিয়ে মিরাকে বিয়ে করেছ তোমার লজ্জা থাকা উচিত যে মেয়েকে থকিয়েছ আবার তার বোনকে বিয়ে করো তোমার বাবা মাকে দেখে তো মনে হয় ভদ্রলোক কিন্তু ছেলেকে ঠিক করে শিক্ষা দিতে পারেনি এসব কি বলছেন এই ছেলের সাথে ইভার সম্পর্ক ছিল মিরার মা হ্যাঁ ইভা আমাদের কাছ থেকে কখনো কোনো কিছু লুকিয়ে রাখিনি ওদের সম্পর্কে কথা জানানোর পর আমি খোঁজ খবর নেই সব ভালো শুনি তারপর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য পরিবারের কাছে যাবে তখন ইভা জানায় ও নীলকে বিয়ে করবে না এখন বিয়ে না করার কারণ বুঝলাম তোমার মতো ছেলেকে বিয়ে না করে ভালোই করেছে বাবা নীলের বাবা মা আমার বাবার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছি ছি তোমাকে আমার মেয়ের জামাই ভাবতেও লজ্জা লাগে মীরার বাবা আঙ্কেল যা হওয়ার হয়ে গেছে এখন ওদের বিয়ে মেনে নেন ওরা সুখী হবে আবির অসম্ভব এই ছেলে ইভার ভালবাসার মূল্য দেইনি ও কি করে সংসারের মূল্য দিবে মীরার বাবা নীলের অতীত ইভা বর্তমান মীরা অতীতের কথা ভেবে বর্তমান নষ্ট করা ঠিক না আর হ্যাঁ এখন ইভার বিয়ে হয়ে গেছে ও কিন্তু নীলের জন্য বসে থাকেনি তাহলে নীল বিয়ে করলে ক্ষতি কি মীরা সবকিছু মেনে নিয়ে সংসার করলে আপনাদের সমস্যা থাকার কথা না আবির নীলের সাথে আমার সম্পর্কে কথা মীরা জানার পরেও কিছু বলছেন না কেন খুব স্বাভাবিক হয়ে আছে কেন আমি মীরার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম আমার সাথে একটু এদিক আয় কেন আগে আয় তারপর বলছি মীরাকে আমার রুমে এনে জিজ্ঞাসা করলাম নীলের সাথে কি তুই সংসার করতে চাস হ্যাঁ চাই ওকে আমি ভালোবাসি তো আমার সাথে নীলের সম্পর্ক ছিল সেটা তোকে বলে তোদের মধ্যে কোনো ঝামেলা করতে চাইনি আমি জানতাম না বাবা মা আজ আসবে নয়তো কখনো কেউ জানত না আমাদের সম্পর্কের কথা কিন্তু তুই বিশ্বাস কর নীল তোকে সত্যি ভালোবাসে আমি তো আগে থেকে জানতাম তোদের সম্পর্কের কথা কি তুই আগে থেকে জানিস না মানে ওই আর কি মীরা তুই সত্যি কথা বল আমাদের সম্পর্কের কথা জানিস হ্যাঁ হ্যাঁ জানতাম তোর সাথে নীলের সম্পর্ক ছিল নীলকে একদিন কলেজে দেখেছি তারপর থেকে ওকে আমার ভালো লাগতে শুরু করে তখন মনে মনে ঠিক করি যেভাবে হোক নীলকে আমার করে ছাড়ব কিন্তু ও কিছুতে আমার সাথে সম্পর্কে রাজি হচ্ছে না তখন আমি সুইসাইড করতে যাই আর ও রাজি হয় কিন্তু সম্পর্কের কিছু দিনের মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে পুরো কথা শোনার আগে মীরার গালে থাস করে থাপ্পড় দিলাম সাথে এটাও বললাম তুই কোনো দিন আমার সামনে আসবি না নীলার ভুল থাকলেও পুরো দোষ মীরা করেছে শুধু শুধু নীলকে সবাই খারাপ ভাবছে এটা হতে দেওয়া যাবে না তাই মীরাকে নিয়ে ড্রয়িং রুমে সবার সামনে গিয়ে বললাম নীলের কোনো দোষ নেই একটা ভুল বুঝাবুঝির জন্য এসব হয়েছে তোমার কেউ নীলের সাথে খারাপ ব্যবহার করো না কি এমন ভুল বুঝাবুঝি হয়েছিল যে তোর সাথে সম্পর্ক ভেঙ্গে দিয়েছে মা মা নীলের সাথে সম্পর্ক ওটা পুরানো কথা এখন আমার সংসার হয়েছে দুটি বাচ্চা আছে সব মিলিয়ে আমি খুব সুখী আছি আঙ্কেল আন্টি আপনারা ওদের বিয়ে মেনে নেন মীরা আপনাদের বাড়ির খুব ভালো বউ হবে আমি আমার ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি ও যে দোষ করেছে নীলের বাবা ব্যাস আর কিছু বলতে হবে না কারো কোনো দোষ নেই সব ভাগ্যের দোষ আচ্ছা তোর কথা মেনে নিয়ে ওদের বিয়ে মেনে নিলাম মীরার বাবা সবাই চলে যাচ্ছে তখন নীল আমাকে ডেকেছিল কিন্তু আমি কথা না বলে নিজের রুমে এসে খুব কাঁদলাম কেন মীরা আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিল ওর কি ক্ষতি করেছিলাম এমন করলো কেন মীরার কথাগুলো কানে বাজতে থাকে খুব কষ্ট হচ্ছে নিজের আপন মানুষ এভাবে থকালো আমার কাঁধে কারো হাত রাখার অনুভূতি পেয়ে পিছনে দিকে তাকিয়ে দেখলাম আবির যা হবার হয়ে গেছে এখন থেকে তুমি নতুন জীবন শুরু করবে দুটি মেয়ের মা সেটা ভুলে যেও না আবির কথাটা বলে মিস্মি তিস্মিকে আমার কল দিয়ে চলে গেল আমি মেয়েদের কপালে চুমু দিয়ে আমার বুকের সাথে ঝাপটে ধরলাম একটার পর একটা সিগারেট টেনে কি নিজেকে মহাপুরুষ মনে করেন ঘরে দুটি বাচ্চা আছে সেদিকে কোনো খেয়াল নেই আবির বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে আমার শুনে পিছনে ঘুরে তাকাতে ওর হাত থেকে সিগারেট ফেলে দিলাম তুমি এটা কি করলে এখন এত রাতে সিগারেট কোথায় পাব আর মাত্র একটা সিগারেট আছে যা করেছি বেশ করেছি এখন রুমে গিয়ে ঘুমান মুডটাই খারাপ করে দিল আপনার মুড ভালো থাকে নাকি সব সময় তো গোমরা মুখ নিয়ে ঘুরে বেড়ান যত সিগারেটের ধোয়া উড়িয়ে ঐশীকে ভুলে থাকি ততক্ষণ আমার ভালো লাগে সত্যি কি ভুলে থাকা যায় সারা দিনে ভুলে থাকলেও দিন শেষে তাকে মনে পড়বেই কেন এমন হয় নিয়তির খেলা বড্ড নিষ্ঠুর নিয়তি আপন চিনিয়ে দেয় শোনো বলেন চিঠিটা পড়ো মুখে বললেই তো পারেন আবার চিঠি লেখার কি দরকার ছিল বেশি কথা বল না বারান্দার লাইট অন করে চেয়ারে বসে চিঠিটা পড়া শুরু করলাম ইভা আমি জানি না কি করে বললে তুমি আমাকে ক্ষমা করবে তবুও প্রথমে বলছি আমাকে ক্ষমা করে দেও আমি চেয়েছিলাম তোমাকে মীরার ব্যাপারে বলতে কিন্তু অনেক দেরি হয়ে যায় তোমাকে ভালোবাসি না ভালো লাগা ছিল সেটা মীরা আমাকে বারবার বুঝিয়েছে তবে আমি তোমাকে ভালোবাসি মীরাকে বিয়ে করার পর বুঝেছি এবং মীরা তোমার খালাতো বোন সেটা বিয়ের পর জেনেছি মীরা তোমার মতো করে আমাকে বুঝতে পারে না তোমার মতো ও কোনোদিন ভালোবাসতে পারবে না তুমি বিশ্বাস করো মীরাকে ইচ্ছে করে বিয়ে করিনি সারাদিন রাত আমাকে কল করে আমার মাথা পাগল করে দিয়েছে তোমাকে দেখে আমার কষ্ট হয় অনেক বেশি দুটো দিন তোমার বাসায় আমার যে কতটা কষ্ট হয়েছে তা তোমাকে বলে বুঝাতে পারব না তোমাকে আর কিছু বলার ভাষা নেই আমার শুধু বলবো তুমি আমার মতো বেইমানের জন্য কষ্ট পেও না নিজের সংসার নিয়ে ভালো থাকো। চিঠিটা পড়তে আমার চোখ থেকে টপ টপ পানি পড়ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেন আমার সাথে এমন হল কখনো কারো ক্ষতি করিনি তাহলে আমার মনে ক্ষত বিক্ষত করলো কেন আবির আরেকটা সিগারেট খাচ্ছে সেটা আমার হাতে এনে মুখে দিলাম সিগারেট একটা টান দিতে কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে আসলো ইভা তুমি কি পাগল হলে জানো না সিগারেট কত ক্ষতিকর আপনিও তো খান আপনার কিছু হয় না আমি আর তুমি এক না কষ্টগুলো কিছুটা এক আবির আমার হাত ধরে রুমে এনে বলল আমাদের সব কষ্ট ভুলিয়ে দিবে দুটি ফুল আমি তো বলেই গিয়েছিলাম আমি মা সন্তানদের জন্য মায়েদের সব কষ্ট ভুলে থাকতে হয় আমি আর কারো জন্য কষ্ট পাব না চোখের পানি মুছে রান্নাঘরে গিয়ে দুধ হালকা গরম করে ফিতারে ভরে রুমে আসতেই আবির আমাকে দেখে হাসছে আপনি হাসছেন কেন রাত দুটো বাজে এখন ওদের জন্য দুধ গরম করে এনেছ কিন্তু ওরা তো ঘুমাচ্ছে ওদের ক্ষুধা লেগেছে মায়েরা জানে কখন সন্তানের খিধে পায় বুঝছেন এতে হাসি পাওয়ার কিছু হয় নিহু তাই বুঝি দেখি ওদের ক্ষুধা লেগেছে নাকি মিষ্টি তিস্বির মুখের ফিটার ধরতে ওরা দিব্যি দুধ খাচ্ছে আবির ভ্রো কুচকে তাকিয়ে আছে আমি উনাকে বললাম দেখলেন তো মায়েরা বুঝতে পারে কখন সন্তানের খিধে পায় হুম সাথে এটাও বুঝলাম যে তুমি অনেক ভালো আচ্ছা আপনি ঘুমান সকালে অফিসে যেতে হবে হুম বাচ্চাদের খাইয়ে দিয়ে আমিও ঘুমালাম রাতে প্রচণ্ড গরম লেগেছে অস্তিত্ব লাগছে তাই সকাল সকাল গোসল করেছি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করেই তখন আবির ফ্রেশ হয়ে রুমে এসে আমাকে দেখামাত্র গালে থাস করে থাপ্প লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল ঘাড় ফেলে দিল আমার উপর স্বামীর অধিকার দেখাবে না এবং আমার রুমের কোনো কিছুতে আমার অনুমতি ছাড়া হাত দিবে না সেটা বিয়ের প্রথম দিন বলে দিয়েছি তাহলে কোনো সাহসে এই শাড়ি পরেছ না মানে না মানে কি হ্যাঁ তোমাকে বিয়ে করেছি আমার মেয়েদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার জন্য না আমার কথাটা শুনেন তোমার কি কথা শুনব ঐশীর সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক সেখানে তুমি এসে ওকে ভুলিয়ে দিতে পারবে না আর কোনো দিন যেন দেখি না ঐশীর শাড়ি গহনা পড়তে। আমি জানতাম না এটা ঐশী আপু শাড়ি জানো না মানে কি মিথ্যে বলার জায়গায় পাও না আলমারিতে আমার আর ঐশীর জামা কাপড় ছাড়া আর কারো জামা নেই সত্যি বলছি বিয়ের সময় যে কয়টা শাড়ি দিয়েছেন সেগুলো ওয়ার্ডরবের ভিতরে রেখেছি সেখান থেকে এই শাড়িটা নিয়েছি আলমারি থেকে শাড়ি বের করিনি আমি ভেবেছি এটাও হয়তো আপনি দিয়েছেন বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি তাই আমার কোনো জিনিস নিয়ে আসতে পারিনি নয়তো এই শাড়ি পরতে হতো না মায়ের থেকে শাড়ি নিতে পারি মা ঘুমাচ্ছিল আর বৃষ্টিতে শাড়ি শুকায়নি যত তো সব ঐশী আপুর শাড়ি পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার জন্য উনি আজকে আবার কষ্ট পেল হয়তো বিশ্বাস করেনি যে আমি জেনে বুঝে শাড়ি পরিনি ভাগ্য এতটাই খারাপ যে কখনো ভালোবাসা পেতে পারব না নিজের কষ্ট নিজের মধ্যে রেখে মাকে কল দিলাম হ্যালো মা হ্যাঁ কি হয়েছে তোর কিছু না তুমি কাউকে দিয়ে আজকেই এখনি আমার সব জিনিস পাঠিয়ে দেও আচ্ছা কিন্তু তোর কি হয়েছে কণ্ঠ কেমন যেন লাগছে মা কিছু হয়নি বাসার সবাই ভালো আছে হ্যাঁ এখন রাখছি পরে কথা হবে মায়ের সাথে বেশি কথা বললে নিজের কষ্ট চেপে রাখতে পারতাম না মা ঠিক বুঝে গেছে আমার কষ্ট হচ্ছে আমার চোখের পানি দেখে তিস্যিও কেঁদে দিল ওর কান্না দেখে আমি চোখ মুছে কোলে নিলাম আমার সোনা মা কাঁদে না দেখো তোমার মা হাসছে তুমি আমার ভালো মেয়ে তো হাসো তৃষ্ির সাথে কথা বলতে বলতে মিস্মি ঘুম থেকে উঠে গেছে বাচ্চাদের শাশুড়ি মায়ের কাছে দিয়ে দুধ গরম করে ওদের খাইয়ে দিতে দিতে মা আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছে ঐশী আপুর শাড়ি চেঞ্জ করে নিজের থ্রি পিস পরে নিয়েছি আবির সকালে না খেয়ে অফিসে চলে গেছে হয়তো সারাদিনে রাগ হয়ে কিছু খায়নি আমার ভুলের জন্য উনি শাস্তি পাচ্ছে তাই আমি না খেয়ে আছি সারাদিন রুমে ভালো লাগছে না সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে মায়ের রুমে তার সাথে বসে গল্প করছি মা ও মা কোথায় তুমি সন্ধ্যা বেলে কি এ বাড়িতে ডাকাত পড়েছে যে তুই চিল্লা পাল্লা শুরু করেছিস বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন আর সবাই কোথায় আমার রুমে আছে চল মায়ের রুমে আবির আমাকে দেখে বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রেখে বলল ব্যাগে কয়েকটা ড্রেস আছে সেগুলো দেখে নেও চয়েজ হয় কি না নয়তো তো চেঞ্জ করে আনব মা আপনার ছেলেকে বলে দেন আমার ড্রেস লাগবে না তোরা তোদের রুমে গিয়ে যত ইচ্ছে ঝগড়া কর আমার রুম থেকে এখন যা মা মা আমি আপনার কাছে ঘুমাবো আমার কথাটা শুনে আবির বাচ্চাদের কোলে করে নিয়ে নিজের রুমে চলে গেল অমনি আমার মেয়েদের কান্না শুরু হলো। শাশুড়ি মা মুচকি হেসে শপিং ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল সকালে আমাকে রাগ দেখিয়ে পর্যন্ত মেরেছে তাই আমিও এখন একটু রাগ দেখাবহুম শপিং ব্যাগগুলো বিছানার উপর ছুঁড়ে মেরে আবিরকে বললাম দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার কোনো ইচ্ছে নেই আমার অনুমতি ছাড়া আমার জন্য কোনো জিনিস কখনো আনবেন না আমার সাথে রেগে কথা বলবে না আপনার সাথে কথাই বলবো না তাহলে হবে তো বেশি বুঝবে না কথা বললেও দোষ আবার কথা না বললেও দোষ হ্যাঁ কথা না খাবার বারো যাও কথার হুড় না রুমে বেরিয়ে গিয়ে টেবিলে খাবার বেড়ে রেখে আবার রুমে চলে আসি একটু পর দেখি আবির রুমে এক প্লেট খাবার নিয়ে এসেছে খেয়ে নেও খাব না আমাকে দিয়ে বেশি কথা বলিও না আপনাকে তো বলিনি আমার সাথে কথা বলতে বুঝেছি কথা বলে কথা হবে না উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে আরেক হাত দিয়ে মুখে খাবার দিল চুপচাপ খেয়ে নেও কথা বললে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে রাখব আমি কথা না বলে খেয়ে নিলাম বিছানায় শুয়ে আছি তখন আবির বলল সকালের খারাপ ব্যবহারের জন্য সরি ঠিক আছে কিন্তু আপনার দেওয়া কোনো জিনিস আমি নিব না কেনো কেন আমি সরি বললাম তো যেদিন আপনি নিজে থেকে ভালোবেসে জিনিস দিবেন আপনার উপর আমার অধিকার থাকবে সেদিন আপনার দেওয়া জিনিসগুলো নিব আবির আর কথা না বলে মুখ ঘুরিয়ে নিল আমার কথাগুলো হয়তো কখনো সত্যি হবে না তাই কোনো ওর দিতে পারেনি সকালবেলা বারান্দায় বসে কানে ইয়ারফোন গুছে মনের সুখে গান শুনছি আর এক মগ কফি খাচ্ছি অনুভব করি পিছন থেকে কে জানো চুলে টানছে তাই ঘুরে তাকাতে মিস্টার আবির রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম চুল টানছেন কেন তোমাকে যে আমি এখনো বারান্দা থেকে নিচে ফেলে দেইনি এই তো তোমার কপাল সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি হ্যাঁ কি করনি সেটা বলো কতক্ষণ ধরে তোমাকে ডেকেছি কোনো সারা শব্দ নেই মহারানী এখানে বসে গান শুনছে দেখেছেন কেন আমার সম্পর্কে একটা ভাই হয় সে এসেছে কয়েক মাস হয়তো আমাদের বাসায় থাকবে ভালো তো তুমি গিয়ে দরজা খুললে ভালো হতো এখন ভালো হয়নি সাত সকালে আমার ঘুমটা মাটি করল ভালো হয়েছে আবার মা ডাকছে আমি গেলাম বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন ঝগড়া লাগত যে আশেপাশের মানুষ এক জায়গায় জড়ো হতো তার চেয়ে উনার কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো সকালে উঠে সব রান্নাবান্নার কাজ সেরে রেখেছি শাশুড়ি মায়ের পায়ে ব্যথা তাই তার রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার বেড়ে আবিরকে ডাকতে যাওয়ার আগে সে হাজির হয়েছে সাথে তার সম্পর্কে ভাই হয় তাকে এনে বলল এই হল তমাল আমার ভাই হয় জি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া নতুন ভাবি দেখতে বেশ সুন্দরী তমাল আচ্ছা আপনার বসুন খেয়ে নেন তুমি খাবে না পরে খাব মিষ্টি তিস্স্বি ঘুম থেকে উঠে গেলে তোমার খেতে অনেক দেরি হবে তার থেকে এখন খেয়ে নেও হুম আবিরের কথা মতো খেতে বসেছি আবির আর তমাল কথা বলে যাচ্ছে আমি চুপচাপ কথা খাচ্ছি কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ে কিছুতে যেন খোঁচা লাগছে হয়তো বিড়াল হবে তবে এই বাসায় তো বিড়াল নেই তাহলে কি উনি খোঁচা দিচ্ছে কিন্তু উনি এমন করবে বলে তো মনে হয় না তাও আমি জিজ্ঞাসা করলাম বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোঁচা দিচ্ছে না তো তাহলে আপনি দিয়েছেন না কোনো দরকার হলে তোমাকে বলবো খোঁচাখুচি কেন করব ও আমরা তিন ছাড়া এখানে আর কেউ নেই তাহলে কি তমাল এরকম করেছে কিন্তু ও কেন এমন করবে দেখে তো মনে হয় ভালো ছেলে আবির অফিসে চলে গেল আমি নিজের রুমে মিষ্টিসিকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে চোখ ঘুমে লেগে যাচ্ছে ঠিক সেই সময়ে ভাবি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি ঘুমাচ্ছেন তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে ওর দিলাম আপনি কি জানেন কারো রুমি ঢোকার আগে দরজা নক করতে হয় ভাবির সাথে দেবরের সম্পর্কে এত ফরমালিটির দরকার হয় না সেটা আপনার অন্য ভাবিদের সাথে করবেন আমার সাথে না আরে মিষ্টি ভাবি রেগে যাচ্ছেন কেন আমাকে কেন খুঁজেছেন সেটা বলুন এই তো একটু গল্প করার জন্য ও আচ্ছা ভাইয়ার সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো না তাই না আমার স্বামী স্ত্রী তাহলে সম্পর্ক অন্য কিছু হবে কেন এত ধাজ নিয়ে কথা বলা ঠিক না মিষ্টি চেহারায় মিষ্টি করে কথা বলতে হয় আপনার সাথে পড়ে কথা হবে এখন আপনি যান আচ্ছা পরেই আসব তমাল রুম থেকে বের হওয়ার পর দরজা লক করে দিলাম এখন বুঝতে পেরেছি খাবার টেবিলের কাজটা তমাল করেছে ওর কথা বার্তা ভালো না তেমন চোখের চাহনি বড্ড খারাপ সকালের কথা মনে পড়তে রাগে শরীর জলে যাচ্ছে সারা দিনে কাজ না থাকায় রুমে থাকতে পেরেছি সন্ধ্যায় আবির অনেক ফুসকা হালিম মেনেছে সবাই একসাথে বসে খাচ্ছি তখন অনেক ঝাল লেগেছে তাই আবির পানি নিয়ে আসতে গেল সাথে শাশুড়ি মাও নিজের রুমে গেল সেই ফাঁকে তমাল হঠাৎ করে আমার হাতের ফুস্কা ওর মুখে নিল প্লেট ফুস্কা রাখা আছে সেটা না খেয়ে আমার হাতেরটা নিছেন কেন এরকম অসভ্যতা আমি একদম পছন্দ করিনি পছন্দ করো না ঠিক আছে তাহলে কি করবে ভাইয়াকে বলে দিবে দেও হ্যাঁ অবশ্যই বলল বিশ্বাস করবে না আবির পানি নিয়ে আসলো আমি পানি খেতে খেতে তমাল বলে দিল ভাবির এত ঝাল লেগেছে তাও ফুসকা খাওয়া থাকে নি এমনি কি আমার হাতেরটা নিয়ে খেয়েছে তমালের কথাটা শুনে মনে চাচ্ছে ওর গালে একটা থাপ্পর বসিয়ে দেই কিন্তু না আবির ওকে ভালো ছেলে বলে জানে অতীত ভুলে নতুন করে সংসার শুরু করেছি তাও বিপদ আমাকে ছাড়ে না কি করে তমালের খারাপ উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করব ভেবে পাচ্ছি না আবিরকে বলতে খুব ভয় লাগছে যদি আমাকে ভুল বুঝে খুব অস্থির লাগছে তাই বারান্দায় গিয়ে পায়েচারি করি বেশ কিছুক্ষণ পরে ঠিক করি আবিরকে গিয়ে সব বলে দিব রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে আর কিছু বলা হলো না সকালে শাশুড়ি মায়ের সাথে বসে কাজ করেছি তখন মাকে জিজ্ঞেস করি তমাল ছেলেটা কেমন শুনেছি তো ভালো আমি ওকে আমাদের বাসায় রাখতে চাইনি কিন্তু ওর বাবা অনেকবার বলেছে রাখতে মা একটা কথা বলবো হ্যাঁ বলো ও খুব খারাপ তমাল যা যা করেছে সব মাকে বললাম আমি একক্ষণি ওর ব্যবস্থা করছি মা রেগে গিয়ে আবিরের কাছে যাবে কিন্তু আমি তাকে যেতে না দিয়ে বললাম ও মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে নয়তো আমাকে দোষী করবে তাই হাতে নাতে ধরিয়ে দিতে হবে আজই আমাদের বাসায় ওর শেষ দিন মিস্মি তিস্সি কান্না করছে তাই রুমে গেলাম আবির অবশ্য ওদের কোলে নিয়ে সামলাচ্ছে ওদের আমার কাছে দিয়ে নিজে খেতে যান আমার মেয়েরা কিছু খায়নি সেদিন তোমার খেয়াল আছে বারে আমার খেয়াল থাকবে না তো কার থাকবে আপনি ওদের খেয়াল রাখেন নাকি সব কাজ তো আমি করি আমাকে কথা শোনাবে না বাচ্চাদের খাওয়ানো তেমন কঠিন কিছু না এই নিন ফিটার এখন খাইয়ে দেন হুম মিসির বাবা ওর মুখে ফিটার ধরেছে কিন্তু দুধ মুখে যাচ্ছে না মুখের দুই পাশ দিয়ে পড়ে যাচ্ছে আর মিস্সিও কাঁদছে আচ্ছা শুনো তুমি ওকে খাইয়ে দেও আমার অফিসে যেতে লেট হবে যাবে হা 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 দেখলেন তো বাচ্চাদের খাওয়ানো অনেক সহজ না তাও আবার একসাথে দুজন আমার সময় নেই নয়তো আমি পারতাম ভাঙ্গবেন তবুও মুচকাবে না ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার বারো। দরজায় নখ করে তমাল বলল ভাইয়া আসব হ্যাঁ ভিতরে আয় তুমি অফিসে যাবে কখন এত একটু পরে কেন তোমার সাথে আমিও যাব তোমার অফিসে ইন্টারভিউ আছে ওখানে চাকরিটা হলে ভালই হবে কেন অফিসের পাশে কি বাসা ঠিক করেছিস না শহরের কিছু চিনি না আগে তোমাদের বাসায় যদি কয়েক থেকে হ্যাঁ থাকতে পারিস সমস্যা নেই আচ্ছা তমাল রুম থেকে চলে গেল এতক্ষণ আমি বাচ্চাদের কোলে নিয়ে মুখ ঘুরিয়েছিলাম আবির রেডি হয়ে আমাকে বলল বিয়ের পরে বাবার বাড়ি যাওনি কালকে শুক্রবার আছে যদি যেতে চাও নিয়ে যাব সত্যি নিয়ে যাবেন তো হ্যাঁ আমি কয়েকদিন থাকব আপনি থাকলে আমার মেয়েদেরকে দেখবে শুনি ওদের নিয়ে থাকব না, সকালে যাব আবার বিকেলে চলে আসব না দুটো দিন থাকবো তাহলে যাওয়ার দরকার নেই কথাটা বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল আমিও উনার পিছন পিছন গেলাম ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছি তখন আবির মাকে বলল মা কালকে আমার সবাই ইভার বাবার বাড়ি যাব আমার যাওয়ার দরকার নেই তোরা যাস না সবাই যাব তমাল তুই যাবি আচ্ছা ভাইয়া তমাল তমাল বজ্জাত হারামি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে ওর হাসির পিছনে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য সেটা হতে দেওয়া যাবে না অনুভব করি আমার পায়ের উপর কেউ পা রেখেছে কেউ বলতে তমাল ছাড়া কেউ না তাই পা সরিয়ে দিলাম একটা লাথি আহ পা গেল তমাল তোর কি হয়েছে না ভাইয়া কিছু না তুই ব্যথা পেয়েছি না হঠাৎ করে পায়ের রগে টান লেগেছে সাবধানে বসবি তো পা একটু নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যাবে তমালে চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে শাশুড়ি মাও বুঝেছে কাজটা আমি করেছি তমাল বাসা থেকে বের হবার সময় কাজটা ঠিক করলে না এর জন্য তোমাকে পস্তাতে হবে আমি কোনো কথা রোর দিলাম না কাজে করিয়ে দেখাব বাচ্চাদের গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মায়ের কাছে দিয়ে এসে আমি গোসল করব তার আগে মারুমে আসে ওদের নিতে ইভা তুমি কিন্তু ভুল করছো তমালের কথা আবিরকে না বলে মা আমি চাই একটা প্রমাণ সহ ওকে ধরিয়ে দিতে আজকে যা করলে তাতে ও তোমার উপর ক্ষেপে আছে এর বদলা ঠিক নিবে আজই ওর শেষ দিন আপনি সাথে থাকবেন মা হুম থাকব দিনে তমাল বাসায় আসেনি অপেক্ষা করছি কখন বাসায় আসবে সন্ধ্যায় আবিরের সাথে তমাল বাসায় আসে মুখ দেখে মন হয় চাকরি হয়নি আমি তো খুশি হয়েছি আমি আপনার ভাইয়ের বউ আপনি আমার সম্পর্কে দেবর হন আর আপনি কি না আমার ওড়না টেনে ধরছেন ছিছি এই একদম আমাকে সম্পর্কের দোহাই দিয়ে কথা বলবে না বিয়ে করছো একটা বুড়া লোককে আবার আমার কাছে সাধু সাজো আপনাকে ভালোভাবে বলছি আমার ওর ছাড়ুন নয়তো চিৎকার করব চিৎকার করো আমি বলবো তুমি আমার সাথে সম্পর্কে জোড়াতে চাও আপনার মতো নিচু মনের মানুষ একটাও দেখিনি তোমার জন্য নিচু মনের মানুষ হতে হয়েছে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমাকে পাবার জন্য মন হাহাকার করে তোমাকে আবিরের সাথে দেখতে পারি না ও তোমার থেকে বয়সে অনেক বড় আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো যা আবির কখনো পারবে না তুমি রাজি হয়ে যাও আমরা অনেক দূরে চলে যাব দু গালি ঠাসস করে থাপ্পড় লাগিয়ে দিলাম বললাম তোকে কয়েকদিন অনেক সম্মান দিয়েছি কিন্তু তুই সম্মানের যজ্ঞ না আর কি বললি আবির আমাকে সুখে রাখতে পারবে না তাই না তাহলে সন্তুই এক যুগ তপস্যা করলেও আবিরের মতো হতে পারবি না আবির আমাকে যতটা সুখে রেখেছে তা আগে কোনদিন থাকিনি আমি কথাগুলো শেষ করা মাত্র আবির এসে তমালের স্বার্থের কলাট ধরে দুটো ঠাসস করে থাপ দিল শাশুড়ি মা এসে বলল আবির ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দে আপন বুঝে ঘরে কাল সাপ পুষেছি ভাইয়া বিশ্বাস কর আমি কিছু করিনি তোমার বউ আমার কাছে এসেছে তমাল আবির আরও একটা তমাকে কষিয়ে থাপ্পড় মেরে বলে ইভাকে আমি কয়েকদিন ধরে চিনলেও ওকে ভালো করে জানি ও খুব ভালো মেয়ে অন্যের উস্কানিমূলক কথা শুনে বউকে অবিশ্বাস করে বোকামি করব না ইভাকে তুই আমাদের প্রথম দিন এসে উত্ত্যক্ত করা শুরু করেছিস সেটা বুঝেছি তারপরও কিছু বলিনি কারণ আমি চেয়েছিলাম ইভা নিজে থেকে আমাকে সব কিছু ভরসা করে বলুক তারপর অবশেষে ও আমাকে আজকে অফিস থেকে আসার পর তোর ব্যাপারে বলে শুধু তুই নাইভা আমাকেও বলেছে কিন্তু ও আমাকে বারণ করেছে কিছু বলতে যাতে তোকে হাতে নাতে ধরতে পারি শাশুড়ি মা তোমার আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ বিশ্বাস কর আমি ভাবির সাথে তেমন কিছু করিনি তমাল খারাপ কিছু করার আগেই তোর খারাপ উদ্দেশ্য ধরতে পেরেছি সকালে ড্রাইনিং টেবিলে ওর পায়ের উপর তুই পা রেখেছিস বলে ও তোকে লাথি মারে সেই রাগ তুই পুষে রেখেছিস কখন ওকে একা পাবি আর আজকে যখন ইভা আমাকে সব বলে দিচ্ছে তাই আমি বলেছি এক গ্লাস পানি নিয়ে আসতে কারণ এই সুযোগে তুই ইভাকে দেখলে তোর রাগ মেটাতে পারবি এবং আমিও তোর আসল রূপ দেখতে পারবো আবির বাহ বাহ আমার থেকে দেখি তুমি বেশি পাকা খেলোয়াড় আমাকে যে এতক্ষণ এত জ্ঞান দিলে তাহলে তুমি কেন প্রথম ভালোবাসা ভুলে এই মেয়েকে নিয়ে আছো এত সহজে সব ভুলে পুরনো ভালোবাসা ভুলে কয়েকদিনের চেনে মেয়েটা তোমার আপন হয়ে গেল তমাল এতক্ষণ চুপ করে থাকলে এবার আর চুপ করে থাকতে পারলাম স্বামীর অপমান কেন মেয়ে সহ্য করে না তাই আমি বললাম এই মানুষটা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে আমাকে নিয়ে থাকছে না এমনি কি এক মুহূর্তের জন্য ঐশী আপুকে ভোলেনি তার ভাগ্যে ভালোবাসার মানুষ বেশি দিন ছিল না শুধুমাত্র তার বাচ্চাদের জন্য আমাকে বউ করে এ বাড়িতে এনেছে আমার স্বামীর নামে আর একটা খারাপ কথা বললে জিওভা টেনে ছিঁড়ে ফেলব শাশুড়ি মা তমালের সব ব্যাগ গুছিয়ে এনে ওর গালে ছুঁড়ে মেরে বলল আমার বাড়ি থেকে বিদায় হ আবির দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল মা নিজের রুমে চলে গেল রাতে কারো খাওয়া হল না আবির রুমে এসে বারান্দায় গিয়ে সিগারেট টানতে শুরু করে তমালের কথায় কষ্ট পেয়েছে সেটা খুব ভালোভাবে বুঝেছি সিগারেটের গন্ধে বাচ্চাদের কষ্ট হবে তাই ওদের মায়ের রুমে দিয়ে এসে আবিরকে বললাম নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ হয় আপনার যে দুটি মেয়ে আছে সেটি ভুলে যান কেন ওদের নিয়ে সময় কাটান তাতে আপনার কষ্ট কমে যাবে আবির আমার কথার ওর না দিয়ে প্যাকেট দিয়ে একটা সিগারেট বের করে জ্বালালো আমি আবার বললাম আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দেন বা আমাকে শাস্তি দেন তবুও নিজের ক্ষতি করবেন না আমি মা মিস্মি তিস্বি সবার ভরসা আপনি আপনকে কষ্টে থাকলে দেখলে আমাদের কষ্ট হয় সেটা কি বুঝেন আমরা কথাটা শুনে আবির বলল তুমি অনেক ভালো মেয়ে কিন্তু তোমাকে আমার মনে হয়তো কখনো জায়গা দিতে পারবো না একটা সময় তোমার মনে হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন কি সত্যি চলে যাবে দুজন মানুষ এক ছাদের নিচে বাস করলে তাদের মধ্যে ভালোবাসা হবেই তাই চলে যাওয়ার প্রশ্ন আসে না আমার ভালোবসার কথা বাদ দেও মিস্মি তিস্বি কি তোমাকে মেনে নিতে পারবে যদি কখনো আমার মেয়েরা আমাকে চলে যেতে বলে ওদের মায়ের অভাব পূরণ করতে না পারি তাহলে সত্যি চলে যাব কিন্তু আপনি চলে যেতে বললে যাব না তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারিনি কারণ তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছ তার প্রতি তোমার কোনো অধিকার খাটাতে পারো নি আর সেই তুমি পারবে আমার দেওয়া কষ্ট সহ্য করতে হা আপনার প্রতি অধিকার খাটাবো দিবেন নাকি নানা আমার প্রতি কেন অধিকার খাটাবে বারে আপনি তো আমার স্বামী আপনার প্রতি তো আমার সবচেয়ে বেশি অধিকার সেই যাই হোক এখন ঘুমাতে যাও জানেন আপন মানুষ কষ্ট দিয়ে কথা বললে কলিজা গিয়ে ব্যথা লাগে আবিরের সাথে কথা না বাড়িয়ে মায়ের রুমে গেলাম তুমি এসে ভালো করেছ দেখো ওরা আমার কাছে ঘুমাচ্ছে না ওদের নিয়ে আমি আপনার সাথে ঘুমাব কেন মা আবিরের সাথে কি তোমার রাগারাগি হয়েছে না মা উনি কিছু বলেনি এমনি আপনার সাথে ঘুমাব তবুও তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও আপনার মেয়ে যদি বায়না করত আপনার সাথে ঘুমানো জন্য তাহলে কি ফিরিয়ে দিতেন মাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করলাম কারণ আবিরকে এখন থেকে আমি প্রতি পদে পদে বুঝাবো জোর করে সবসময় অধিকার খাটানো যায় না আচ্ছা তোমারা আমার সাথে ঘুমাও আমি আর কিছু বলল না ওদিকে আবির রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে ইভা বাচ্চাদের নিয়ে এখনো আসছে না কেন কোনো উপায় না পেয়ে বাসার অন্য রুমগুলো দেখে সেখানে আবার ইভা ঘুমায়নি তো মায়ের রুমের দরজা একটু খুলে রাখা আর কথা শোনা যাচ্ছে তাহলে ইভা মায়ের রুমে আছে মা তুমি কি ঘুমিয়েছ না ভিতরে আয় ওরা কি তোমার কাছে ঘুমাবো হ্যাঁ অনেক রাত হয়েছে তুইও রুমে গিয়ে ঘুমা হুম আবির রুমে চলে গেল আমি কিন্তু ঘুমাইনি আজকে রাতে যে আবিরের ঠিক মতো ঘুম হবে না সেটা খুব ভালো করে জানি তাও মায়ের রুমে ঘুমাবো সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়েছি বাচ্চাদের খাইয়ে দিয়ে রেডি করে মায়ের কাছে রেখে এসে নিজে রেডি হওয়ার জন্য রুম গিয়ে দেখি আবির রুমে নেই হয়তো ওয়াশ রুমে গিয়েছে ড্রেসিং টেবিলের উপর হিজাবের পিন রেখেছিলাম সেটা এখন আবার খুঁজে পাচ্ছি না হিজাব পরা হল না তাই ওরনা ভালো করে মাথায় পেঁচিয়েছি এরকম ওড়না পেঁচিয়ে রেখেছ কেন হিজাব পরব না কেন পরবে হিজাব বাধার জন্য যেসব পিন লাগে সেগুলো খুঁজে পাচ্ছি না ওগুলো তো আমি ফেলে দিয়েছি এমনভাবে আমার হাতে ঢুকে গিয়েছিল যে রক্ত বের হয়েছে হবেই তো পারেন তো শুধু সিংহর মতো গর্জন করতে আর কিছু পারেন নাকি কি আমি সিংহ তাহলে তোমাকে এক্ষুনি ছিঁড়ে খাবলে খাই আমি কি সেটা বলেছি তোমার উপর এমনিতে মাথা গরম আছে এখন নতুন করে মাথা গরম করো না কেন আমি কি করেছি রাতে মায়ের রুমে ঘুমানোর কি দরকার ছিল জানো না আমার মেয়েদের ছাড়া আমার ঘুম হয় না অধিকার খাটিয়ে মেয়ে বউকে নিয়ে আসতেন আমাদের রওনা দিতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু জানিত উচিত কথা বললে কথার ওর থাকে না হু বাচ্চারা মা আবির আমি বাবার বাড়িতে গেলাম এতদিন পরে নিজের চিরচেনা বাড়িতে এসে এত বেশি ভালো লাগছে যা বলে বুঝাতে পারবো না আবির সবার সাথে মানিয়ে নিয়েছে কেউ বলতেই পারবে না তার সাথে আমার স্বামী স্ত্রী সম্পর্ক নেই তবু আমি খুশি আমার বাচ্চাদের জন্য আমরা এসেছি শুনে ফুপি এসেছে তাও খুব খুশির খবর নিয়ে তানিয়ার বিয়ে সারাদিন সবার সাথে ছিলাম তাই আবিরের সাথে কথা হয় নিঃসন্ধায় নিজের রুমে এসে দেখি আবির শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে আমাকে দেখা মাত্র বলল তোমার ফুফাতো বোনের বিয়ে বলে কথা তোমার শপিং করতে হবে না হ্যাঁ কিন্তু আপনার টাকায় না তোমার খুব বেশি জেদ বলে আমাকে বিছানার উপর ফেলে দিল আমার কাছে আগাবেন না আপনি আমার স্বামী হলেও আপনার অধিকার নেই আমার প্রতি জোর খাটানো কারণ আপনি নিজে আমাকে স্ত্রীর অধিকার দেননি তোমাকে কি আমি বারণ করেছি যে আমার প্রতি অধিকার খাটাতে পারবে না আবিরের কথাটা শুনে রুমের দরজা বন্ধ করে দিয়ে আবিরের স্বার্থের কলার ধরে দেয়ালের সাথে মিশিয়ে বললাম বাসর রাতের আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভুলে যাইনি তবু এখন যখন বলেছেন অধিকার খাটাতে তাহলে হয়ে যাক মান্ননে কি আমাকে ছাড়ো তো কেন ছাড়বো আপনি তো বললেন অধিকার খাটাতে তাই তো আমার অধিকার আমি বুঝে নিচ্ছি না না আমি তো এমনি বলেছি দেখতে চেয়েছি তোমার সাহস আছে কি না তাই বুঝি আমার হাত দিয়ে আবিরের চোখ চেপে ধরে তার পায়ের উপর আমার পা রেখে গালের সাথে গাল লাগিয়ে বললাম স্বামী স্ত্রীর মধুর সম্পর্কে কোনো বাধা আর থাকবে না ইভা তুমি এসব কি করছো মাথা ঠিক আছে আবির চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ঐশীর কথা না গো আপনার প্রেমে ডুবে আছি আবির আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল আমি ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পড়ি নিজেকে কোনোভাবে সামলে সোজা হয়ে দাঁড়াই বাপের বাড়ি এসেছ বলে কি যা ইচ্ছে হয় তাই করবে নাকি নিজেকে কি মনে করো তুমি আমার উপর ঢলে পড়লে আমি কন্ট্রোল করতে পারবো না সেই সুযোগে আমার প্রতি স্বামীর অধিকার খাটাবে ব্যাস থামুন আপনি কি মনে করেছেন আপনার প্রতি প্রেমে হাবুডুবু খাচ্ছি নাকি আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনো সম্ভব না শুধুমাত্র আপনি এতক্ষণ ধরে বলছিলেন যে অধিকার খাটাতে তাই এসব করেছি কিন্তু দেখলেন যে অধিকার দেয় না তার প্রতি অধিকার খাটাতে গেলে উল্টো আঘাত পেতে হয় তাই আপনাকে আমিও বলে রাখি আমার প্রতি কোনো অধিকার খাটাবেন না দরজায় একটা লাথি মেরে আবির বাইরে চলে গেল আমিও নিজেকে স্বাভাবিক করে সবার সাথে সঙ্গ দিলাম যদিও আবির ছিল না সারাদিন মা মিসি তার কাছে রেখেছে রাতে ওদের ছাড়া আমার ঘুম আসবে না তাই মায়ের রুমে গিয়ে দেখি দুজনে কাঁদছে আমি সাথে ওদের কোলে নিয়ে দেখি গা হালকা গরম জ্বর আসছে মা ওদের গা গরম জ্বর আসছে তো হ্যাঁ তাই তো দেখলাম তোমাকে বলবো করে কিন্তু তুমি সবার সাথে ছিলে তাই বলা হয়নি আপনি এটা একদম ঠিক করেননি আমার মেয়েরা আমার কাছে সবার আগে তোমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেখানে তুমি বাচ্চাদের নিয়ে এত ভাববে আমি ওদের মা এটাই বড় সত্যি আর কিছু না আমার ভুল হয়ে গেছে তুমি ওদের নিয়ে বসো আমি গিয়ে আবিরকে বলি ওষুধ নিয়ে আসতে ফার্মেসি বন্ধ ওষুধ আনতে পারেনি বিছানায় শুয়ে দিলে কান্না করে তাই আমি মিস্মিকে কোলে রেখেছি আর মা তিস্যিকে কোলে রেখেছে মা সারাদিন অনেক কষ্ট করেছে দেখে আবির মাকে ঘুমাতে পাঠালো দুজনে চুপ করে বসে আছি অনেকক্ষণ পরে নীরবতা ভেঙ্গে আবির বলল উহুম একটা বলল বলুন আসলে সন্ধ্যার সময়ের ঘটনা ওসব নিয়ে কিছু শুনতে চাই না রাগ করছো তাই না রাগ করব কেন আপনার সাথে কি আমার রাগ অভিমান সম্পর্ক নাকি সরি সরি বলার দরকার নেই তুমি জানো তো প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব না আবার যদি সে অকালে চলে যায় তাহলে কতটা কষ্ট পেতে হয় হুম বুঝেছি তানিয়ার বিয়েতে আমাদের যাওয়ার দরকার নেই দুদিন থেকে বাসায় চলে যাবে কেন যাব না তুমি না গেলে তানি খারাপ লাগবে তো আমার মেয়েদের থেকে কারো বিয়েতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ না আমার উপর রাগ করে এরকম সিদ্ধান্ত নিয়েছ মোটেও না আমার মেয়েদের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি কেউ পাশে থাক বা না থাক আমার মেয়েরা আমার পাশে সব সময় থাকবে এটা আমার বিশ্বাস আচ্ছা আবির আমার সাথে আর কোনো কথা বাড়াল না সারারাত ঘুমাতে পারিনি সকালে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জ্বর কমে যায় দুদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম এই দুদিন আবিরের সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয়নি মায়ের থেকে শুনলাম আবিরের ভাই রিফাত আজকে বাসায় আসবে সেজন্য অনেক রান্না বান্না হয়েছে পড়ালেখার সূত্রে বিদেশে থাকত কলিং বেলের শব্দ শুনে মা গিয়ে দরজা খুলে দেখে রিফাত এসেছে সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে তোমাদের না জানিয়ে বিয়ে করেছি আমাদেরকে মেনে নেও তোর কি একটা বার আমাদের জানানোর দরকার ছিল না বল মেয়েটা পাশ থেকে বলে উঠল রিফাত তুমি আমাকে বলে আমার কোনো রুমে থাকবো আমার অনেক মাথা ব্যথা করছে কেউ কে বল আমার জন্য চা বানাতে আবির রুমে আছে বাচ্চাদের কাছে আমি শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছি মা রিফাতকে বলল তোর বউয়ের সাহস তো কম না আমার বাড়িতে আসতে না আসতেই চা বানাতে হুকুম করে মেয়েটা উত্তর দিল আপনি বোধ হয় আমার শাশুড়ি মা তাই না তাহলে উনি তো আমার জন্য চা বানাতে পারে আমাকে উদ্দেশ্য করে বলেছে দেবরের বউ প্রথম দিন শাশুর বাড়িতে এসে আমাকে হুকুম করল তার জন্য চা বানিয়ে তার রুমে দিয়ে আসতে আমি কিছু বলতে পারিনি কারণ আমার স্বামীর প্রতি আমার কোনো অধিকার নেই সেখানে তাদের বাড়ির কারো সাথে জোর গলায় কথা বলা আমার জন্য মানায় না শাশুড়ি মা রেগে গেছে রিফাত কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে আর আবিরও ভেবেছিল ছোট ভাইয়ের বিয়ে ধুমধাম করে দিবে সেটা হয়নি বলে খারাপ লাগছে আবার রিফাতে বৌয়ের প্রথম দিনের আচারাচরণ শুনে রেগে আছে আমার নেই কোনো রাগ নেই কোনো অধিকার তাই চা বানিয়ে নিয়ে রিফাতের রুমের দরজায় নক করতেই ওর বউ চায়ের কাপ হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল বাচ্চাদের জন্য দুধ গরম করে রুমে নিয়ে গেলাম আবির ঘুমাচ্ছে সাথে বাচ্চারাও ঘুমাচ্ছে দুপুরে এখন পর্যন্ত কারো খাওয়া হয়নি তাই আবিরকে ডাক দিলাম এই যে শুনেছেন এখন উঠে খেয়ে নেন আমি ঘুমাচ্ছি না তাই শুনেছি তাহলে উঠেন মা কি খেয়েছে না রুমের দরজা বন্ধ করে আছে রিফাত হঠাৎ করে বিয়ে করবে এটা মা মেনে নিতে পারেনি হুং কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছ তাহলে মেনে না নেওয়ার কোনো কারণ নেই ওরা সুখে থাকলে আর কি চাই হ্যাঁ মাকে একটু বুঝাতে হবে আপনি গিয়ে মায়ের সাথে কথা বলুন হ্যাঁ যাচ্ছি আবির মায়ের সাথে কথা বলতে গেল আমিও আমার মেয়েদের খাইয়ে দিচ্ছি আমার মেয়েরা এত লক্ষ্মী যে খাওয়ার সময় আমাকে জ্বালায় না ঘুমন্ত অবস্থায় খেয়ে নেয় আবির মাকে বুঝিয়ে শুনিয়ে খেতে নিয়ে এসেছে রিফাত প্লেট খাবার বেড়ে রুমে নিয়ে যাচ্ছে দেখে মা বলল তুই রুমে খাবার নিয়ে যাচ্ছিস কেন আমাদের সাথে বসে খা আর তোর বউকে ডেকে নিয়ে আয় মা ও সবার সামনে বসে খেতে কম্ফর্টেবেল ফিল করবে না তাই রুমে খাবার দিয়ে আসছি তোর বউকে খাবার খেতে হবে আমাদের সাথে বসে খেতে হবে কথাটা তাকে বুঝিয়ে দিস রিফা তার কোনো কথা না বলে চলে গেল আবির মাকে বলল মা তুমি ওদের বিয়েটা মেনে নেও এখন আর রাগ করে থেকো না আমার রাগ হচ্ছে ওর বউয়ের চালচলন কথাবার্তা দেখে আজ এসে ইভাকে চা বানানোর জন্য বলে তাহলে ভাবতে পারিস মেয়েটা কেমন থাক না মা সবাই এক হয় না আমি ভালোই ভালো খারাপের সঙ্গে খারাপ তাতে যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে চলে যাক রিফাতের বউ একটা টিশার্ট আর প্যান্ট পরে এসেছে মা চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল এই মেয়ে তুমি এসব কি পড়েছ শাশুড়ি ভাসুরের সামনে এসব পড়ে কেউ আসে এক্সকিউজ আমার ঋণী এই মেয়ে মেয়ে এটা আবার কোনো ধরনের কথা আর শুনেন আমি বিদেশে থেকেছি তাদের কালচারের সাথে আমি অভ্যস্ত আমার বাড়িতে এসব চলবে না ভদ্রভাবে থাকতে হবে এই আমার বড় বউকে দেখেছো তার মতো করে মা আমাকে দেখিয়ে বলেছে আমি কেন উনার মতো হব উনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে আমি তো তা করিনি কারো সঙ্গে আমার তুলনা করবেন না আর হ্যাঁ রিফাত তোমাকে বলছি আমার খাবার আমার রুমে গিয়ে আসো রিনি রুমে চলে গেল ওর পিছন পিছন রিফাত ও গেল মা খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে গেল আজ কারো খাওয়া হবে না বুঝে গেছি তাই এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে বসে আমার মন মেজাজ খারাপ থাকলে চা খেলে একটু শান্তি লাগে চায়ের কাপে চুমুক দিতে আবির এসে বলে ভর দুপুরে চা না খেয়ে ভাত খেলে তো পারো না খিদে নেই তুমি এত সাদা কি শুধু বিবাহিত পুরুষকে বিয়ে করেছ তাই নাকি আগে থেকে এমন ছিলে কোথাও কি লেখা আছে বিবাহিত পুরুষকে বিয়ে করলে সাধা থাকতে হবে না কিন্তু কিন্তু কি আপনি তো মহা ঝামেলার মানুষ এখনও কি আপনাকে বলেছি আমি সাধা থাকতে পছন্দ করি আপনাকে বিয়ে করেছি বলে এমন সাধারণ থাকি শুনে রাখেন আমি কাউকে দেখানোর জন্য সাজি না মন চাইলে সাজব নয়তো না কেউ আমাকে ভালোবাসলে আমার সাদামাটা রং দেখে ভালোবাসবে উজ্জ্বল রং দেখে না সবাইকে আমার মতো ভাববেন না আমি এমন কেউ না যে আমার সঙ্গে কাউকে তুলনা করে ভাই ভাইয়ে সম্পর্ক নষ্ট করবেন বা মা ছেলের সম্পর্ক নষ্ট হবে আমাকে নিয়ে যে যা খুশি বলুক আমি কিছু মনে করি না তুমি এত রেগে যাচ্ছ কেন তোমাকে খারাপ কিছু বলিনি তো আমার রাগ করার কি যথেষ্ট আছে না বলুন শান্ত হয়ে বলো কি হয়েছে কিছু হয়নি আমাকে একা থাকতে দিন একটু হলেও বুঝেছি ঋণীর কথায় খারাপ লেগেছে না তাহলে আমি প্রতিবাদ করিনি তাই না মিথ্যে বলবে না জানি এর জন্যই তোমার খারাপ লেগেছে আমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আপনার কি আমি কি আপনার আপনজন নাকি আবির আমার হাতটা ধরে রুমে নিয়ে বলল আমার দুই মেয়ের মা তুমি তোমাকে নিয়ে আমার সামনের দিনগুলোতে চলবে হবে আমার সব বিপদে তুমি পাশে থাকবে তুমি আমার অর্ধাঙ্গিনী আবিরের কথাগুলো শুনে নিজের অজান্তে উনাকে জড়িয়ে ধরি মিসি তিস্বি দেখেছো তোমার মা কত হিংসুটে তোমাদের বুকে আগলে ধরি বলে তোমার মা ও ভাগ বসিয়েছে আবিরের কথা শুনে খুব লজ্জা পেয়ে তাকে ছেড়ে দিলাম সন্ধ্যায় রান্নাঘরে নুডলস রান্না করি তখন রিনি এসে বলে আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দেও নুডলস রান্না করা শেষ হলে তোমার জন্য ব্ল্যাক কফি বানাবো নুডলস পরে রান্না করো আগে আমার কাজ করো তুমি যেমন বাড়ির বউ তেমন আমিও এই বাড়ির বউ আমি তোমার চাকরানি না যে যখন তখন এসে আমাকে হুকুম করবে শাশুড়ি মা এসে বলল সামান্য কফি তো চেয়েছে তাতে এত আপত্তি করার কি আছে মায়ের কথাটা শুনে কেমন জানো লাগল কারণ মা অনন্যায় কিছু মেনে নেয় না মা আবার বলল ছোট বউ তুমি নুডলস রান্না করো বিশ বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছি বিয়ের এক বছরের মাথায় আবিরের জন্ম হয় তার পাঁচ বছর পরে রিফাতের জন্ম হয় বিয়ের দশ বছর পর্যন্ত আমার শাশুড়ি মাকে পাই সেই দশ বছরে শাশুড়ি মাকে একদিনের জন্য বুঝিনি সে আমার শাশুড়ি মা নিজের মায়ের জায়গায় রেখেছি সেও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো কাজে ভুল হলে হেসে বলতো পরের বার ঠিক হবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আর তুমি বৌ হয়ে প্রথম দিন এসে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছ হ্যাঁ মেনে নিলাম তুমি বিদেশে থেকেছো তাই বলে কি ভদ্রতা বলতে কিছু থাকবে না শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগল সে যেমন ভাগ্য করে শাশুড়ি পেয়েছে তেমন আমার ভাগ্য খুব ভালো তার মতো আমিও মা পেয়েছি রিনি মায়ের কথা শুনে বলল মা আপনাদের পুরনো দিনের কথা বলে এখন কি লাভ আজকাল এরকম হয় না আমি আর রিফাত ঠিক করেছি আমাদের সব কাজ শেষ করে বিদেশে চলে যাব আর কখনো দেশে আসার প্রশ্ন আসে না আচ্ছা বেশ তবে আর কতদিন দেশে আছো রিফাত অনেকগুলো খাবারের প্যাকেট ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলে মা খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি বেড়ে দেও দাঁড়া এত তাড়াহুড়ো কিসের ইভা তুমি যাও তো আবিরকে ডেকে নিয়ে আসো হ্যাঁ মা যাচ্ছি মায়ের কথা মতো আমি আবিরকে ডাক্তার রুমে এসে দেখি দুই মেয়েকে বুকের উপর রেখে ঘুমাচ্ছে আমি মিশিকে কোলে নিতে আবির চোখ মেলে তাকিয়ে বলল কি হল এটা আমার মেয়ের ঘুম ভেঙ্গে গেল যে সন্ধ্যাবেলা এখন কিসের ঘুম হ্যাঁ এখন উঠুন তো সপ্তাহে একদিন আমার মেয়েদের সাথে সময় কাটাতে পারি তুমি কি সেটাও হতে দিবে না পরিবারের সবার সাথে সময় দিতে হয় এবার চলুন তো মা ডেকেছে কেন কি হয়েছে আমি কি করে জানব হ্যাঁ তাও তো ঠিক আবির তিস্মিকে কোলে নিল আর আমি মিষ্িকে কোলে নিয়ে ডাইনিং রুমে গেলাম মিষ্িকে মায়ের কোলে দিয়ে সবার জন্য নুডলস আর রিনির জন্য কফি টেবিল উপর রেখেছি রিনি কফি হাতে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে দেখে মা বলল আমার কথা শুনে তারপর যেখানে খুশি সেখানে যেও রিনি দাঁড়িয়ে থাকল রিফাত বলল ভাইয়া তো এসেছে এখন বলো তোমার কি কথা আছে হ্যাঁ বলছি তোরা দেশে কতদিন থাকবি সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করতে হবে ওরা কতদিন থাকবে সেটা জেনে কি কাগজপত্র তৈরি করবে দেখো মা আমাদের ভাইয়ের মধ্যে কোনো ভাগ হোক সেটা চাই না আবির তুই চুপ কর আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোকে ডেকেছি তোর মতামত জানার জন্য না মা তো ভালো কথা বলেছে আমাদের ভাগে যতটা সম্পত্তি পাব সেগুলো বিক্রি করে বিদেশে যেতে পারলে খুব ভালো হবে রিনি আমি একবারও বলিনি যে আমি সম্পত্তি ভাগ করে দিব তাহলে সম্পত্তি নিয়ে এতে কথা হচ্ছে কেন সম্পত্তি ভাগ করবে না কেন আমরা দেশে যতদিন আছি ততদিনের মধ্যে তাড়াতাড়ি আমার ভাগ বুঝে নিতে চাই রিফাত আচ্ছা ঠিক আছে তোর ভাগ তোকে বুঝিয়ে দিব কিন্তু হ্যাঁ আমার বাবার দেওয়া যে বাড়ি আর জমি আছে সেটা পাবে যে বৌমা আমাকে মায়ের মতো ভালোবাসবে এ বাড়ির যজ্ঞ বউ হবে তাকে দিব মা এটা আবার কেমন কথা বললে যার যার ভাগ তাকে দিয়ে দিলে তো হয় রিফাত আপনার বাড়ির যজ্ঞ বউ তো ইভা আপু হবে কারণ উনি তো সব কাজ করতে পারে আপনার মনের মতো কাজ এখন সুবিধা হলো যাতে সম্পত্তি পেয়ে যায় ঋণী দেখেছ মা সম্পত্তির ভাগ করতে গিয়ে ইভাকে অপমান করার সুযোগ বেশি পেয়েছে আবির আহ বাপু তোরা চুপ কর নিজেদের মধ্যে ঝামেলা করিস না আমি যা বলেছি সে কথার নোরচোর হবে না রিনি আর রিফাত কোনো কথা না বলে রুমে চলে গেল মা মিসি তিস্যিকে নিয়ে তার রুমে চলে গেল আমি আর আবির চেয়ারে বসে আছি সংসারে কয়েকদিন এসে পুরো সংসারের দায়িত্ব নেওয়া বা সম্পত্তি ভাগ হওয়া এসব চাইছি না আবার মায়ের কাছে এক ছেলের বউ ভালো হয়ে থাকবে আরেক ছেলের বউ খারাপ হয়ে থাকবে এটা একদম ভালো লাগছে না আমাদের পরিবারের সাথে কিছুদিন ঋণী থাকলে ও সবার সাথে মানিয়ে নিতে পারবে ওকে কিছু দিন সময় দিবে হবে এত কি ভাবছ আবিরের কথা শুনে হুশ হল ভাবনার জগতে হারিয়ে গিয়েছিলাম কই না তো কিছু না কতদিন হলো ছাদে গিয়ে চাঁদে আলো উপভোগ করি না তুমি যাবে আমার সাথে হুম যাব ছাদে ফুরফুরে বাতাস চাঁদের আলো খুব ভালো লাগছে বহুদিন পরে সুন্দর একটা প্রকৃতির মাঝে আছি সারাদিনে সংসারের কাজে ভুলে যাই আমার আলাদা করে ভালো লাগার কথার এই যে আপনাকে বলছি শুনেছে হুং বলুন একটা অনুরোধ করব রাখবে উফফ এত হেয়ালি না করে সোজাভাবে বলুন তো কি বলবেন কালকে তুমি আমার সাথে শপিংয়ে যাবে আমি চাই না আমার জন্য তোমাকে আরো পাঁচটা মানুষ অপমান করার সুযোগ পাক জানি বিয়ের প্রথম দিন থেকে তোমার সাথে অনন্যায় করে আসছি আমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হোক না কেন সেটাকে সম্মান দিতে হবে আসলে উইশিকে এতটা ভালবাসি যে কখনো ওর জায়গায় কাউকে দিতে পারবো না তাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আবিরের পাশে দাঁড়িয়েছিলাম ওর কথাগুলো শুনে নিজের অজান্তে ওর বুকে মাথা রাখি আবির আমার মাথায় হাত রেখে বলে নতুন করে সংসার শুরু করতে চাই তুমি চাও তো আমার সাথে থাকতে হুং খুব চাই আরে আরে কেউ দেখে ফেলবে তো যে আমাকে কোলে তুলেছেন আমাকে নিচে নামিয়ে দেন বউয়ের সাথে কি একটু প্রেমও করব না কেউ দেখার ভয় না হতো প্রেম করতে হবে না প্রেম না করলে সংসার করার মজা থাকে না আজকে হঠাৎ রোমান্টিক মুড এতদিনের সব কষ্ট ভুলিয়ে দিতে চাই সত্যি কি তুমি পারবে আমাকে ভালোবাসতে স্ত্রীর মর্যাদা দিতে হুন পারবো কিন্তু তুমি কি বললে আবার বলো কি বলেছি ওই যে আমাকে তুমি করে বললে সেটা আবার বলো না হাপনি করে বললেই ভালো লাগে তাহলে আমারও ইচ্ছে করছে তোমাকে ধপ্পাস করে নিচে ফেলে দিতে ভালো লাগার জন্য নিচে ফেলে দিলে আমার কোমরের হাড্ডি একটাও থাকবে না তখন কি হবে কি আর হবে তোমার সেবা করবো আর যখন আপনি করে বলবে তখন আবার কোলে তুলে ফেলে দিব খুব বাজে আপনি খুব বেশি বাজে আবার করে বলেছ এখন তুমি থাকো কোমর ভেঙ্গে না 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 আমাকে ফেলে দিবেন না তুমি করে বলবো তাহলে বল শুনো একটা কথা আছে বলো তোমার হাজারটা কথা শুনতে রাজি আছি আগে আমাকে কোল থেকে নিচে তো নামাও তারপর বলছি আবির আমাকে কোল থেকে নামিয়ে দিল তারপর আমি বললাম রিফাত বিয়ে করেছে সেটা আমাদের আত্মীয় কেউ জানে না আর রিনির পরিবারের সাথে পরিচয় নেই তাই আমরা যদি ঘরোয়াভাবে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে ওদের বিয়ের কথা জানিয়ে দেই এবং ওর পরিবারের সাথে পরিচিতি হব তাহলে ভালো হয় তুমি কি বলো হুম খুব ভালো হবে কিন্তু মা যদি রাজি না হয় কারণ মা ওদের উপর রেগে আছে মাকে রাজি করানোর দায়িত্ব আমার তুমি শুধু আয়োজন করো আচ্ছা বেশ কালকে শপিংয়ে যাব আর আত্মীয় স্বজন কয়েকজনকে দাওয়াত দিতে হবে তুমি সত্যি আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া তোমরাই তো আমার সব দেখেছ আমার মেয়েদের বাসায় রেখে এখানে বসে প্রেম আলাপ শুরু করেছে হু যত দোষ এখন আমার হলো হুম নিচে চল আবিরের সাথে ছাদে বসে গল্প করতে করতে খেয়াল ছিল রাত এগারোটা বাজে মা মিশি তিস্মিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি মায়ের রুম থেকে বাচ্চাদের নিয়ে নিজের রুমে শুয়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে অবাক করার বিষয় দেখলাম রিনি এক গ্লাস পানি ঢেলে খাওয়ার মেয়ে না সে কি না সব খাবার গরম করে টেবিল উপর রেখে সবার জন্য প্লেট খাবার বেড়ে রেখেছে হঠাৎ করে কাজ করছে দেখে কেমন জানো এটা ঘাপলা লাগল সবাই একসাথে খেতে বসেছি তখন আমি মাকে বললাম মা আমি আর আবির চাই রিনি রিফাতের বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করে আত্মীয় স্বজনদের জানাতে কোনো দরকার নেই ওরা নিজেরা বিয়ে করে নিয়েছে তখন তো কারো কথা মনে রাখেনি মা ওরা ভুল করে ফেলেছে তাছাড়া রিনিকে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে হবে তো আবির মা আমি ভুল করে ফেলেছি তোমাদের না জানিয়ে বিয়ে করে আমাদের মাফ করে দেও রিফাত আপনি বলেছেন বাড়ির যজ্ঞ বৌ হয়ে দেখাতে তাই আমাকে একটু সুযোগ দেন মা রিনি আচ্ছা ঠিক আছে তোমাদের সবার কথা মেনে নিলাম মা রিনি খাওয়া ছেড়ে এক দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বলল থ্যাংক এ লট ইভা আপু তোমার জন্য এত হ্যাপি লাগছে আমাকে ধন্যবাদ দিতে হবে না মা রাজি হয়েছে বলে আনুষ্ঠান হবে তারপরেও সব ক্রেডিট তোমার এই যে মেয়ে আমার জন্য কি একটু ধন্যবাদ রাখুনি মা ঋণী আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা ভাত দিয়ে বলল অনেক অনেক ধন্যবাদ মা পাগলি মেয়ে যাও নিজে খেতে বসো মা খাওয়া দাওয়া শেষ সব থালাবাসন ঋণী ধুয়েছে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না বিছানায় শুয়ে ভাবতে আছি হঠাৎ করে ঋণীর আচরণ পরিবর্তন হল কেন বেশ কিছু ক্ষণ পরে মনে হল মায়ের কথা মা বলেছে যে বউ তার সেবা যত্ন করবে মনমতো হবে তাকে আলাদা করে সম্পত্তির ভাগ দিবে তাই ঋণী ঘরের কাজ করতে চাই তবে আমার দেখে ভালো লাগছে যে ঋণী কাজ করতে চাইছে পরিবারের সাথে মানিয়ে নিতে চায় সকালে ফজরের নামাজ পড়ার পরে আমার ঘুম আসছে তাই সকালের নাস্তা রেডি করতে রান্নাঘরে কাজ করি তখন শুনতে পাই রিনি ফোনে কারো সাথে কথা বলে বাসার ঠিকানা আর খাবার অর্ডার দিচ্ছে আমি রান্নাঘর থেকে বেরিয়ে রিনির সামনে দাঁড়াতে ও কেমন যেন চমকে উঠল আপু তুমি এত সকালে ঘুম থেকে উঠেছে যে নামাজ পড়ার পরে ঘুম আসছিল না তাই ভাবলাম নাস্তা রেডি করি ও আচ্ছা তুমি কি রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছ না মানে আর কি আপু সোনা ঋণী তুমি আমাদের পরিবারের লোকজন দেন আপন মনে করো তুমি যে কাজগুলো করবে সেগুলাকে ভালোবেসে করবে কোনো হিংসা দ্বন্দ্ব রাখবে না তাহলে দেখবে তুমি খুব সহজে সবকিছু করতে পারবে রিনি আর কোনো কথা না বলে চলে গেল ও বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনেছি তাই লজ্জা পেয়েছে সকালের নাস্তা করে দুপুরের জন্য আমি আর রিনি দুজনে মিলে রান্না করেছি দুপুরে খাওয়া পর মায়ের সাথে গল্প করা বিকেলে আবির অফিস থেকে বাসায় ফিরেছে তারপর আমি আবির রিফাত রিনি শপিং করতে গেলাম একটা দোকানে খুব সুন্দর শাড়ি দেখে আমার চোখ আটকে গেল তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞাসা করলাম এই শাড়িটার প্রাইজ কত লোকটা আমার দিকে ঘুরে তাকাতে আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে সেই চেনা মুখ প্রথম ভালোবাসার মানুষকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে নীল আগের মতো নেই চেহারায় কষ্টের ছাপ সারাদিন খাটাখাটি করলে তো চেহার খারাপ হবে আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না আবির আমার কাছে এসে বলল কি কোনো শাড়ি পছন্দ করেছ চোখের পানি মুছে বললাম না অন্য দোকানে চল হুম বিছানার উপর একটা প্যাকেট রাখা আছে কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো আলমারিতে রেখে দিয়েছি তাহলে নতুন এই কার হয়তো ঋণীর হবে ভুল করে আমার রুমে রেখে গিয়েছে প্যাকেটা হাতে নিয়ে পা বাড়াই রুম থেকে বের হবার জন্য ঠিক তখনই মিশি কেঁদে উঠে আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি তাই এখন আমাকে ছাড়তে চাইছে না সেটা বুঝলাম কোলে নিয়ে একটু দোলাতে মেয়ে শান্ত হল আমার সোনা মা কাঁদছে কেন আজকে মা সময় দিতে পারেনি তাই সরি সোনা তোমার খিদে পেয়েছে তো মা এখনই খাবার এনে দিচ্ছে আমার কথা শুনে মিশি হাসছে আমার আর মিসির হাসাহাসি দেখে ছোট মেয়ে তিস্যি কেঁদে উঠল দুজনের মধ্যে কারো ভাগে ভালোবাসা কম পড়তে পারবে না বিছানায় বসে দুজনকে কোলে নিলাম অমনি কান্না থেমে গেল দুজনের খিদে পেয়েছে দুধ গরম করে নিয়ে আসতে হবে ওদের রুমে একা রাখা যাবে না আবির ওয়াশরুমে রুমে আছে তাই মায়ের কাছে দিয়ে আসতে হবে মায়ের কাছে বাচ্চাদের রেখে দুধ গরম করে ওদের খাইয়ে রুমে আসতেই আবির বলল আজকাল আমাকে কি ভুলে যাও সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য বারে ভুলে যাব কেন আমার কাজ থাকে সেগুলো সেরে তো আসব এত কি কাজ করো হ্যাঁ সংসারকে ভালোবাসলে কাজের অভাব থাকে না বুঝলে হুম বুঝলাম খুব সংসারই হয়েছো হ্যাঁ তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেও আমি একটু ঋণির সাথে কথা বলে আসি রাত হয়েছে এখন আর কথা বলতে যেতে হবে না যেতে হবে ও হয়তো ভুলে আমাদের রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে সেটা দেব তুমি কি সিওর ওটা রিনির। হুম গো ওটা তোমার জন্য আমি স্পেশাল ভাবে এনেছি প্যাকেটা খুলে দেখি দোকানের সেই শাড়িটি যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নীল ছিল তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম তবে আবির কিভাবে বুঝল এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল তুমি কি করে জানলে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল তোমাকে তো আম বলিনি নীল দেখে আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে কিন্তু তুমি পুরনো স্মৃতিতে ফিরে ওখান থেকে চলে এসেছ তাই শপিং শেষে তোমাদের বলেছিলাম আমার একটা কাজ আছে আর সেই কাজ হল এটা দোকান গিয়ে নীলের সাথে কথা বললাম তারপর জানতে পারি তুমি এই শাড়িটার প্রাইজ জিজ্ঞাসা করেছিলে তারপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ তুমি সত্যি খুব ভালো জানি তোমার নতুন করে বলতে হবে না ঈষস্ব কে বলেছে তুমি খুব পচা হাহাহা আচ্ছা বেশ আমি পচা আর তুমি তো ভালো তাহলে এই শাড়িটা বাসায় মেহমান আসবে সেদিন পরবে হুম পরব দেখতে দেখতে এক সপ্তাহ হল এই এক সপ্তাহে ঋণী অনেক পরিবর্তন হয়েছে আগের মতো অহংকার নিয়ে থাকে না সবার সাথে মিলেমিশে থাকে বাড়ির সমস্ত কাছে আমাকে সাহায্য করেছে মায়ের বুদ্ধি আছে বটে সম্পত্তির লোভ দেখিয়ে মেয়েটাকে পরিবর্তন করে দিল আমার খুব ভালো লাগে সারাদিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতে জীবন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরকে বিয়ে করে তাই এত ভালো পরিবার পেয়েছি আজ বাসায় আত্মীয় স্বজনেরা এসেছে আমি ঋণিকে সাজিয়ে দিয়েছি আর ঋণি আমাকে সাজিয়ে দিয়েছে আমার পুচকে সোনা মেয়েদের সুন্দর জামা পরিয়েছি দেখতে একদম পরির মতো লাগছে সবার সাথে পরিচয় হতে শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে এই বাড়িতে কেচ্ছা কেলেঙ্কারির অভাব নেই এক ছেলে বউ মরার সাথে সাথে আরেকজনকে বিয়ে আবার আরেক ছেলে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে হ্যাঁ ঠিক বলেছেন বড় বউ সম্পত্তির লোভে বিবাহিত ছেলেকে বিয়ে করেছে নয়তো এমন সুন্দর মেয়ে বিয়ে করে নাকি হয়তো তাই কে জানে কতদিন এই সংসার থেকে আমি একটু তাদের দিকে এগিয়ে বললাম এই যে আনটি আপনাদের বলছি আপনার ঠিক বলেছেন আমি সম্পত্তির লোভে বিয়েটা করেছি নয়তো কেউ কি বিবাহিত ছেলেকে বিয়ে করে আর হ্যারিফাত যদি কাউকে না জানিয়ে বিয়ে করলে আপনাদের সমস্যা কি আপনাদের জানানোর জন্যই তো আজকে এত আয়োজন করা হয়েছে আর হ্যাঁ আমার সম্পত্তি কি জানেন আমার দুই মেয়ে ওদের জন্য আমার এই পরিবারের আশা আমি কথাগুলো একটু জোরে জোরে বলেছি আশেপাশের অনেকে শুনেছে কেউ আমাকে দোষ দিতে পারেনি কারণ আমি তাদের যজ্ঞ জবাব দিয়েছি আবিরের সাথে বিয়ের পর থেকে আমার সাথে তেমন ছবি ছিল কিন্তু আজকে অনেক ছবি তুলেছি আজকে আমার খুব বেশি খুশির দিন সারা জীবন এভাবে থাকতে চাই এই ইভা শুনছ হ্যাঁ বলো তোমাকে খুব সুন্দর লেগেছে তোমাকেও মনে হচ্ছিল তুমি নতুন বর হ্যাঁ আমি তোমার বর ভালোবাসি হুম আমিও কি বললে আবার তো ভালোবাসি বলে আবির আমাকে তার বুকে আমাকে আগলে রাখল শুরু হলো আমাদের পথ চলা রাগ অভিমান ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার অনেকটা সময় চলে গেল আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে রিনির ছেলে তবে আরও একজন সদস্য আসবে খবরটা এখনো কাউকে দেইনি আজ আমাদের বিবাহ বার্ষিকী সাত বছর পূর্ণ হল আর আজই সুখবর জেনেছি কিন্তু মনে এই তো কিছু দিন আগেও মিস্মি তিস্বিকে কোলে নিয়েছি ওদের সাথে খেলেছি এখন ওরা কত বড় হয়েছে সারাক্ষণ আমার সাথে লেগে থাকে মাকে ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারে না নতুন একটা শাড়ি পরে হালকা সাজে তৈরি হয়ে আবিরের সামনে দাঁড়াতে আমার শাড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বলল এবার ঠিক আছে বউ বউ লাগছে একটা সুখবর আছে বলো মিসি তিস্যির সাথে খেলা করার জন্য একজন আসছে সত্যি হ্যাঁ গো সত্যি আমি খুব খুব খুশি হয়েছি ভালোবাসি পাখি আমিও তবুও তোমায় ভালোবেসেছি অতীত ভুল সবকিছু নতুন করে সম্ভব কারণ জীবন কারো জন্য থেকে থাকে না সমাপ্ত